ছোট জায়গায় এটি বসে বড় জায়গায়, ছোট জায়গায় এটি বসে বড় জায়গায়, অনেকের মধ্যে আমাগ বসে, অনেকের মধ্যে আমাগ বসে, দুজনে বিদুইন বন্ধু দুজনে বিদুইন। স্নেহের ছাত্রছাত্রী, আজ আমরা শিখব প্রিপোজিশনের ব্যবহার। দেখো, এই প্রিপোজিশনের ব্যবহার সঠিকভাবে যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছুই বুঝতে পারবে না। আমি গানের মাধ্যমে, ছড়ার মাধ্যমে, কবিতার মাধ্যমে তোমাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমি এইটি রচনা করেছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এমনি আমার যে ইংলিশ গ্রামার বই আছে তাতেও কিন্তু অনেক জায়গায় কবিতা বা ছড়া দেওয়া আছে। আমি সেই আমার নিজের লেখা বই থেকে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি দেখবে, যদি ভালো লাগে শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখো, আমরা প্রিপোজিশনের ব্যবহার আমরা জানবো। আট প্রকার যে পার্টস অফ স্পিচ আছে, সেই আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন হলো একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। প্রিপোজিশনের ব্যবহার আমাদের জানা একান্ত প্রয়োজন। প্রশ্ন হতে পারে, আমরা প্রিপোজিশনের ব্যবহার কেন জানব? আমাদের প্রিপোজিশনের ব্যবহার জানলে কি সুবিধা হবে? দেখো, কোন জিনিস কেন শিখব সেটা তোমাদের প্রথমেই জানতে হবে। দেখো, প্রিপোজিশনের ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে বাক্যটি নির্ভুল হবে, সেন্টেন্সটি তোমার সঠিক হবে, রাইট হবে, সেন্টেন্সটির মধ্যে কোনো ভুল থাকবে না যদি সঠিক ঠিক মতো যদি প্রিপোজিশন ব্যবহার করতে পারো। তারপর দেখো, প্রিপোজিশন যদি ব্যবহার করো তাহলে বাক্যটি তুমি প্রিপোজিশনের ব্যবহারের মাধ্যমে বাক্যটিকে তুমি প্রসারিত করতে পারবে, বাক্যটিকে তুমি বড় করতে পারবে। আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে কি করে প্রিপোজিশন ব্যবহার করে আমরা প্রথমে ছোট বাক্যটিকে একটু বড় করলাম, তারপর আরও একটু বড় করলাম, তারপর আরও একটু বড় করলাম। এখন এই প্রিপোজিশন কথাটির বাংলা হচ্ছে প্রাধান্যই অব্যয়। অর্থাৎ এই পার্টস অফ স্পিচটি কি করে, বা এই পদটি, বাংলায় পদ বলে, পার্টস অফ স্পিচকে বলে পদ, সম্পর্ক নির্ণয় করতে সদা ব্যস্ত। অর্থাৎ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এ সুন্দর সম্পর্ক তৈরি করে দেয়। এটাই হচ্ছে এর ম্যান কাজ, সম্পর্ক তৈরি করা, ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা। একটা বাক্যের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে প্রিপোজিশন সবসময় সদা ব্যস্ত। তাহলে সম্পর্কের মাধ্যমে যেমন আমরা সংসারটাকে আমরা বড় করি, সম্পর্কের মাধ্যমে সম্পর্ক তৈরি করে, ঠিক তেমনি এই প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে আমরা বাক্যটিকে বড় করতে পারি। তাহলে বড় করার জন্য এই প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখব। তাহলে আমি কি বলেছি, প্রিপোজিশন মানে হচ্ছে প্রাধান্যই অব্যয়। এখন এই প্রাধান্যই অব্যয় প্রিপোজিশন কথাটির আমি তোমাদের একটু কেটে কেটে বলে দিচ্ছি। প্রি মানে আগে বা পূর্বে, যাকে বলা হচ্ছে বিফোর, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, যাতে বলা হচ্ছে সিচুয়েশন বা লোকেশন। তাহলে প্রিপোজিশন কি করে, না আগে অবস্থান করে, কার আগে অবস্থান করে, না নাউন প্রোনাউনের আগে অবস্থান করে। প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসবে, নাউন প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের যে অন্য অন্য ওয়ার্ডগুলো আছে, সেন্টেন্সের যে অন্য ওয়ার্ডগুলো আছে সেগুলোর সঙ্গে একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক তৈরি করে। তাহলে মনে রাখবে কি, প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসে, নাউন প্রোনাউনের আগে বসে কি করে, না বাক্যের মধ্যে অন্তর্গত, বাক্যের অন্তর্গত যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। সেই জন্য আমরা প্রিপোজিশনের আমরা ব্যবহার শিখব। এখন ইংলিশ গ্রামারে অনেক প্রিপোজিশন আছে। প্রথমে আমরা প্রিপোজিশনের নিজের যে অর্থ আছে সেই অর্থ অনুযায়ী ব্যবহার শিখব। তারপর আমরা শিখব একটি প্রিপোজিশন কীভাবে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। তারপর আমরা শিখব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ কোনো নির্দিষ্ট ওয়ার্ডের জন্য, কোনো নির্দিষ্ট ভার্বের জন্য
কোন প্রিপজিশনটা বসাতে হয়, এইভাবে আমরা এক এক করে আমরা প্রিপজিশনের আমরা ব্যবহার শিখব। এখন এই যে প্রিপজিশন তোমার বাক্যকে যে বড় করে, বড় করে আর প্রিপজিশন ব্যবহার করে আমরা বাক্যটিকে যে বড় করতে পারি তার একটি উদাহরণ তোমাদের আমি দিচ্ছি। দেখো প্রথমে তুমি কি বললে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আচ্ছা আমি স্কুলে যাই, এখানে টু প্রিপজিশন ব্যবহার করলে স্কুলের আগে। তারপর তুমি কি বললে, আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস, তাহলে বাসের আগে বাই ব্যবহার করলে তুমি। হ্যাঁ, তারপর তুমি কি ব্যবহার করলে, যে আমি আমার ভাইয়ের সঙ্গে স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল বাই বাস উইথ মাই ব্রাদার। তাহলে দেখো তুমি কি করছো, এক এক করে প্রিপজিশন ব্যবহার করে তুমি বাক্যটিকে, তুমি সেন্টেন্সটিকে তুমি বড় করছো। এবং এই বড় করার জন্য প্রিপজিশন তোমার কী করছে না, সম্পর্ক তৈরি করে দিচ্ছে। সম্পর্ক তৈরি করা ছাড়া তুমি কখনোই বড় করতে পারবে না। কী হচ্ছে সম্পর্ক, যে যেমন আমরা সাধারণ পরিবারের মধ্যেই দেখবে, যত সম্পর্কটাকে তুমি কাছে আনবে তত তোমার পরিবারের সংখ্যাটা তোমার কী হবে, বাড়বে। আর যত সম্পর্কটাকে তুমি বিচ্ছেদ করবে তত পরিবার তোমার কী হবে, ছোট হয়ে যাবে। তাহলে প্রিপজিশনের গুরুত্বপূর্ণ ব্যবহারটা তো বুঝতেই পারছো, যে সম্পর্ক তৈরি করতে হয়েছে রাজা। হ্যাঁ, সম্পর্ক তৈরি করতে একমাত্র যতগুলো পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে রাজা হচ্ছে প্রিপজিশন, বুঝতে পারছো? এই জন্য এর নাম হচ্ছে প্রধান নয় অব্যয়। একটা পদের সঙ্গে আরেকটা পদের অন্য সম্পর্ক তৈরি করে দেয়, সেই জন্য এই প্রিপজিশনের ব্যবহার আমরা ভালোভাবে জানবো। প্রিপজিশনের ব্যবহার যদি আমরা শিখি আমাদের বাক্য তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে, আমরা সুন্দর বাক্য তৈরি করতে পারবো আর আমরা সেটাকে শ্রুতিমধুর করতে পারবো, আমরা সেটাকে দীর্ঘায়িত করতে পারবো। তাহলে আমি এক এক করে এরপর তোমাদের প্রিপজিশনের ব্যবহারটা আমি তোমাদের দেখো। প্রথমে আমরা অন প্রিপজিশনের কথা বলবো। অন মানে উপরে, এই প্রিপজিশনটি ব্যবহৃত হয় উপরে কথাটি বোঝাতে। বাংলায় যখন আমরা উপরে কথাটি বলবো, যেমন বড়টি আছে টেবিলের উপরে, বইটি আছে টেবিলের উপরে, তাহলে এই উপর বোঝাতে আমরা কিন্তু এই অন প্রিপজিশনটি ব্যবহার করব। এখন দেখো অন মানে উপরে আর ওভার মানেও উপরে, তো দুটোর মধ্যে তফাৎ আছে। দেখো অন কখন বসবে, কোনো জিনিস যদি কোনো জিনিসের উপর স্পর্শ করে থাকে তখন বসাবে অন, আর যদি স্পর্শ মানে ছুঁয়ে না থাকে তাহলে তখন বসাতে হবে তোমাকে ওভার। যেমন মনে করো বইটি আছে টেবিলের উপরে, তাহলে টেবিলের উপরে বইটি ছুঁয়ে আছে, বলটি আছে টেবিলের উপরে ছুঁয়ে আছে, তাহলে ছুঁয়ে থাকা স্পর্শ করে তাহলে তার উপর বোঝাতে অন। কিন্তু বললো যে মাথার উপর ফ্যান ঘুরছে, তাহলে মাথার উপর, মাথাটা তো আর উপরে ফ্যানটা তো ছুঁয়ে নেই, তাহলে এখানে ওভার বসবে। বা যদি বললো যে মাথার উপর পাখি উড়ছে, তো পাখিটা যে উড়ছে তোমার মাথায় তো আর ছুঁয়ে নেই, তাহলে এখানে ওভার বসবে যদি ছুঁয়ে না থাকে, আর যদি ছুঁয়ে থাকে তাহলে অন বসাতে হবে। দেখো বলটি আছে টেবিলের উপরে, বলটি আছে টেবিলের উপরে, অন বসাও বন্ধু তুমি, অন বসাও বন্ধু তুমি, দ্বিধা না করে, দ্বিধা না করে। তাহলে কি লিখবে, দ্য বল ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এরপর আমরা দেখো, আমরা ছুঁয়ে যদি না থাকে যখন আমরা ই করে বলবো, দেখো দেখো উড়ছে পাখি মাথার উপরে, উড়ছে পাখি মাথার উপরে, ওভার প্রিপজিশন বসিয়ে দাও, ওভার প্রিপজিশন বসিয়ে দাও, চিন্তা না করে, চিন্তা না করে। অর্থাৎ আমার মাথার উপর দিয়ে মনে করো পাখিটি উড়ছে, তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। এখানে দেখো এই পাখিটা কিন্তু আমার মাথাটাকে ছুঁয়ে নেয়, তাহলে ছুঁয়ে স্পর্শ করে যদি না থাকে তখন তখন উপর বোঝাতে কি বুঝে না, ওভার বসাবে, আর যদি ছুঁয়ে থাকে তাহলে কি বসাবে, অন বসাবে। এরপর দেখো ইন মানে মধ্যে, ইনটু মানে হচ্ছে মধ্যে। তাহলে দেখো ইনটু আর ইন এর ব্যবহারটা আমরা দেখব। দেখো কোনো জিনিস
যদি মনে করো মধ্যে অবস্থান করে থাকে, যেমন ব্যাগের মধ্যে বই আছে, ব্যাগের মধ্যে কলমটি আছে, ঘরের মধ্যে লোকটি আছে, তাহলে জলের মধ্যে মাছ আছে, তাহলে এই যে মধ্যে বুঝাইতে তখন কিন্তু আমরা ইন বসাচ্ছি, অর্থাৎ ওইটা ধরতে হবে যেখানে অবস্থান করে আছে। কিন্তু কোনো জায়গা থেকে কোনো জায়গায় কেউ যদি প্রবেশ করে, যেমন লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলো, এই যে গতি, অর্থাৎ প্রবেশ করলো, করে পরেও চলেও আসবে, ফিরেও আসতে পারে, বুঝতে পারছে, ফিরে চলে আসবো, প্রবেশ করলো, তাহলে এই যে প্রবেশ করলো ওখানে তার থাকছে না, তাহলে এই যে প্রবেশ করলো, এই যে গতি, এই গতি বুঝাতে তখন তোমাকে ইনটু ব্যবহার করতে হবে। দেখো, ঘরের মধ্যে আছে আমার খুকু সোনা, ঘরের মধ্যে আছে আমার খুকু সোনা, সাহস করে ইন বসাও, সাহস করে ইন বসাও, করবে না কেউ মানা, করবে না কেউ মানা। বৃদ্ধ লোকটি প্রবেশ করিল ঘরে, বৃদ্ধ লোকটি ঘর, বৃদ্ধ লোকটি প্রবেশ করিল ঘরে, ইন্টু প্রিপোজিশন বসাও তুমি, ইন্টু প্রিপোজিশন বসাও তুমি, আদর করে, আদর করে। তাহলে দেখো, ঘরের মধ্যে আছে আমার কুকুসোনা, মাই বেবি ইজ ইন দ্য রুম, মাই বেবি ইজ ইন দ্য রুম, এখানে মধ্যে বোঝাতে এখানে ইন বসানো হলো, ঘরের মধ্যে আমার খুকুসোনা আছে। আর কি যদি বলা হয় যে দেখো, ইন্টু, ইন্টু রেখে বৃদ্ধ লোকটি প্রবেশ করলো ঘরে, প্রবেশ করলো, তাহলে কি, দ্য ওল্ড ম্যান এন্টার্ড ইন টু দ্য রুম, তাহলে যখন ওর প্রবেশ করছে, যে গতি থাকছে, তখন এখানে তুমি ইন্টু বসালে, আর ঘরে ওখানে অবস্থান করে আছে তখন সেখানে তুমি ইন বসালে, তাহলে দুটোই মধ্যে বোঝাচ্ছে। এরপর দেখো, এরপর আমরা বসাবো, আমরা এরপর আমরা জানবো ধরো বাই প্রিপোজিশনের কথা। বাই মানে দ্বারা, বুঝতে পারছো, তাহলে বাই প্রিপোজিশন আমরা ব্যবহার করবো, বাই কথাটির অর্থ হলো দ্বারা বা দিয়ে। যেমন তুমি মনে করো বাসে করে স্কুলে যাচ্ছ, বুঝতে পারছো, তাহলে এই যে বাসে করে, যেমন বুঝে, বাসে করে স্কুলে যাই মধুসূদন, বাসে করে স্কুলে যাই মধুসূদন, বাই প্রিপোজিশন বসাও তুমি, বাই প্রিপোজিশন বসাও তুমি, হাসি ভরা মন, হাসি ভরা মন। বাই মানে দ্বারা, দ্বারা বা দিয়ে। তাহলে মধুসূদন বাসে করে স্কুলে যায়, মানে বাসের দ্বারা যাচ্ছে, বাসের মাধ্যমে যাচ্ছে, তাহলে মধুসূদন গোজ টু স্কুল বাই বাস। এইখানে বাইয়ের যে নিজস্ব যে অর্থ, সেই অর্থটা আমি তোমাদের এখানে ব্যবহার করলাম। আমরা পরবর্তীকালে একই প্রিপোজিশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা ব্যবহার করব, পরে আমরা ওটা শিখব। এরপর দেখো, আমরা জানবো আন্ডার, আন্ডার মানে নিচে, আন্ডার মানে কি হচ্ছে, নিচে। তাহলে দেখো, যখন মনে করো তোমাকে বলা হলো যে আমেলিয়া গাছের নিচে বসে আছে, আমেলিয়া গাছের নিচে বসে আছে, দেখো তা কি বোঝে, গাছের নিচে বসে আছে ছোট্ট আমেলিয়া, গাছে ছোট্ট আমেলিয়া, আন্ডার প্রিপোজিশন বসাও, আন্ডার প্রিপোজিশন বসাও, একটু হাসিয়া, একটু হাসিয়া। তাহলে আমেলিয়া ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে অ্যামেলিয়া বসে আছে। এরপর দেখো, যে প্রিপোজিশন কথাটি আমরা জানবো সেটি হচ্ছে মনে করো ফ্রম, ফ্রম মানে হইতে বা থেকে, কোনো জায়গা থেকে কেউ এলো, তাহলে এই যে হইতে বা থেকে বুঝাতে তোমাকে ফ্রম ব্যবহার
করতে হবে। যেমন হয়তো সকালবেলা দিল্লি থেকে কোনো মন্ত্রী এলেন, হয়তো দিল্লি থেকে মানে বলতে পারে যে দিল্লি থেকে একজন মন্ত্রী এলেন সকালবেলা। তাহলে যে থেকে হইতে কোনো জায়গা থেকে, হ্যাঁ, বা হইতে বুঝাইতে তোমার এখানে ফ্রম ব্যবহার করা হয়। ফ্রম আর অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আমি নিজের যে অর্থটা, ফ্রমের মানে হচ্ছে অর্থ, নিজের অর্থ হচ্ছে হইতে বা থেকে, সেইটা আমি এখানে তোমার ব্যবহার করলাম। দেখ, কোথা থেকে এলি তুই এত তাড়াতাড়ি, কোথা থেকে এলি তুই এত তাড়াতাড়ি, ফ্রম প্রিপোজিশন বসাও তুমি, ফ্রম প্রিপোজিশন বসাও তুমি, দাও গড়াগড়ি, দাও গড়াগড়ি। তাহলে দিল্লি থেকে মন্ত্রী এসেছিলেন যদি বলা হয়, তাহলে দ্য মিনিস্টার কেম ফ্রম দিল্লি, দ্য মিনিস্টার কেম ফ্রম দিল্লি। তাহলে এখানে আমরা এই করলাম। এরপর দেখো, আমরা যার ব্যবহারটা জানব সেটি হলো, মনে করো আমরা জানব উইথ। উইথ মানে হচ্ছে সঙ্গে বা দিয়ে, উইথ মানে হচ্ছে সঙ্গে বা দিয়ে। যেমন হয়তো তুমি বাবার সঙ্গে কোথাও যাচ্ছ, মায়ের সঙ্গে কোথাও যাচ্ছ, বন্ধুদের সঙ্গে কোথাও যাচ্ছ, এই যে উইথ। আবার উইথ মানে দিয়ে হয়, হ্যাঁ, কোনো তুমি নির্জীব বস্তু দিয়ে কোনো কিছু কাজ করছো, যেমন তুমি ছুরি দিয়ে আম কাটছো, তাহলে দিয়ে বোঝাতেও কিন্তু উইথ ব্যবহার করা হয়। আমি এখানে উইথ মানে সঙ্গে, সেই ব্যবহার, সেই মানেটি দিয়ে তোমাদের এই বাক্যটি আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন হয়তো বলে দেওয়া হলো যে দ্য বেবি গোজ ড্যান্সিং উইথ ফাদার, দ্য বেবি গোজ ড্যান্সিং উইথ ফাদার, অর্থাৎ ছোট্ট শিশুটি নাচিয়া নাচিয়া বাবার সঙ্গে যায়, নাচিয়া নাচিয়া বাবার সঙ্গে যায়। বাবার সঙ্গে শিশু যায় নাচিয়া নাচিয়া, বাবার সঙ্গে শিশু যায় নাচিয়া নাচিয়া, উইথ প্রিপোজিশন বসাও তুমি, উইথ প্রিপোজিশন বসাও তুমি, চিন্তা না করিয়া, চিন্তা না করিয়া। এরপর আমরা যে প্রিপোজিশনটির কথা বলবো সেটি হলো ফর। ফর মানে জন্য, কোনো কিছুর জন্য, হ্যাঁ, ফর মানে হয়েছে জন্য। যেমন হয়তো বলা হলো যে দুধের জন্য শিশু কাঁদে, দুধের জন্য শিশু কাঁদে। তাহলে যে জন্য বুঝাইতে আমরা কি বসাবো, না আমরা ফর বসাবো। আমি তোমাদের একটা একটা বাক্যের মাধ্যমে আমরা বলছি, তারপর তোমাদের আমি একটা জিনিসকে অনেকগুলো বাক্যর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আমি এক একটা বাক্য দিয়ে তোমাদের এটা বলছি। তাহলে ফর মানে হচ্ছে কি হচ্ছে, না জন্য। যেমন দুধের জন্য শিশুটি কাঁদে, দুধের জন্য শিশুটি কাঁদে, তাহলে কি বলবে যে দ্য বেবি ক্রাইজ ফর মিল্ক, ক্রাইজ ফর মিল্ক, দুধের জন্য, বা দুধের জন্য শিশুটি কাঁদছে, দ্য বেবি ইজ ক্রাইং ফর মিল্ক। ফর মানে হচ্ছে জন্য, হ্যাঁ। তাহলে দেখো, দুধের জন্য শিশু কাঁদে হইয়া কাতর, দুধের জন্য শিশু কাঁদে হইয়া কাতর, ফর প্রিপোজিশন বসাইলে, ফর প্রিপোজিশন বসাইয়া তারে কর আদর, তারে কর আদর। এরপর দেখো, যে প্রিপোজিশনটির কথা বলবো সেটি হলো, মনে করো উইদাউট। উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া। যেমন জল ছাড়া প্রাণ বাঁচে না, জল ছাড়া প্রাণ বাঁচে না, এটা প্রত্যেকেই জানে যে জল ছাড়া প্রাণ বাঁচে না। তাহলে দেখো, জল ছাড়া প্রাণ বাঁচে না সর্বলোকে জানে, জল ছাড়া প্রাণ বাঁচে না সর্বলোকে জানে, উইদাউট বসিয়ে দাও, উইদাউট বসিয়ে দাও, নিয়ম নীতি মেনে, নিয়ম নীতি মেনে।
তাহলে যদি বলা হয় প্রত্যেকেই জানে যে জীবন জল ছাড়া বাঁচতে পারে, জল ছাড়া প্রাণ বাঁচে না, প্রত্যেকেই জানে যে জল ছাড়া প্রাণ বাঁচে না। এভরিবডি নোজ দ্যাট লাইফ ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার, এভরিবডি নোজ দ্যাট লাইফ ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার, প্রত্যেকেই জানে যে প্রতি বলে জল ছাড়া প্রাণ বাঁচে না। তাহলে এখানে আমরা উইদাউট ব্যবহার আমরা করলাম ওয়াটার নামক নাউনের আগে। তাহলে আজকে আমি কয়েকটি প্রিপোজিশন তোমাদের আমি বললাম, এরপর তোমাদের আমি এক এক করে পরের প্রিপোজিশনগুলোর নিজস্ব অর্থ অনুযায়ী ব্যবহারগুলো আমি বলবো, তারপর একই প্রিপোজিশনের ব্যবহার আমরা বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তারপর আমি আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলবো। আজ এই পর্যন্তই, ভালো থাকো।